আজকে আমি আপনাদের সাথে চেলা মাছের শুটকি ভুনার রেসিপিটা শেয়ার করব। আর এই চেলা মাছের শুটকি ভুনাটা আমার বাসার সবার অনেক প্রিয়। তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে মাছগুলোকে বেছে নিয়েছিলাম, যতটুকু আমি রান্না করব ততটুকু নিয়ে নিলাম। এরপর এখানে আমি কিছু গরম পানি অ্যাড করে দিয়েছি, হালকা কুসুম গরম পানি, 20 মিনিট ভিজিয়ে রেখে রেখেছিলাম। এরপর এগুলা সুন্দর করে একদম কাটা বের করে ভেতরে যে ময়লাগুলা থাকে, আঁশ থাকে, সেগুলা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এরপর এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ কুচি, কিছু পরিমাণ রসুন কুচি আর 2-3টা কাঁচামরিচ ফালি করে এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজে নাড়াচাড়া করার পরে এখানে আমি মশলাগুলো অ্যাড করে নিব। আর আমি এখানে পেঁয়াজগুলো একটু কিছুক্ষণ ভেজে নিলাম, কারণ পেঁয়াজের গন্ধগুলো চলে যাওয়ার জন্য। এরপর পরিষ্কার করে ধুয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম, মানে চেলার যে শুটকি থাকে সেই শুটকিটা এখানে কিছুক্ষণ আমি ভেজে নিব, কারণ এইখানে কাঁচা মাছ আমি যেহেতু দিয়ে দিচ্ছি, আর তেলের ভিতরে এভাবে ভেজে নিলে কাঁচা ফ্লেভারটা চলে যাবে। আর তেলের মধ্যে যদি আমরা এভাবে কাঁচা শুটকি ভেজে নিই তাহলে এটার ফ্লেভারটা সুন্দর আসে। এরপর এখানে আমি 1 চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণের গুঁড়া, 1 চামচ আদা রসুন বাটা আর 1/2 চামচ হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম। এখানে জিরা বাটাটা যত কম দেওয়া যায় তাহলে এই ভুনাটা বেশি মজা হয়। তাহলে এখানে শুটকির যে গন্ধটা থাকে সেই গন্ধটা সুন্দর আসে, আর যদি মশলা বেশি করে অ্যাড করা হয় শুটকির ভুনাটা তেমন একটা ভালো হয় না। আর আপনারা পারলে এখানে রসুনের কুচি অ্যাড বেশি করবেন, তাহলে বেশি মজা হবে ভুনাটা। এরপর আমি তেলের ভেতরেই মশলাগুলো কষিয়ে নিলাম, কষিয়ে নিলে তাহলে এটার ফ্লেভার আরও সুন্দর আসে। এরপর আমি এখানে 2 কাপের মতো পানি একবারে দিয়ে দিছি জিনিসটা সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হবার পরে এটাকে আমি আস্তে আস্তে জালে জালে নেড়ে নেড়ে এভাবে গলে নিচ্ছিলাম। আর আমি এখানে কোনো রকম পানি অ্যাড করব না, একবারে যা পানি দিয়ে দিয়েছি। এরপর এটাকে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে এটাকে আমি আস্তে আস্তে কমিয়ে ফেলবো। আর এই তো দেখেন একদম ভাজা ভাজা হয়ে আসতেছে, আর তেলগুলা সুন্দর করে উপরে উঠে আসতেছে। আমি এভাবেই এই শুটকি মাছটা ভুনা করে থাকি। আর এরকম করে এই মাছটা ভুনা করে খেতে আমার কাছে অনেক বেশি মজা হয়। আর যদি কাটা বেছে আপনারা রান্না করেন তাহলে একদম খেতে অনেক মজা লাগবে। আর এই তো এটাই আমার ফাইনাল লুক। এটা দিয়ে আমরা 1 থাল অনায়াসে ভাত খেয়ে নিতে পারবো, কোনো সমস্যা হবে না। আর কুরবানির পরে মাংস খেতে খেতে এরকম শুটকি ভুনা খেতে কিন্তু অনেক মজা।